আজ এই ভিডিওতে কোন মাসে বিবাহ করা যাবে ও যাবে না সে সম্পর্কে আলোচনা করব। মাতা ও পিতা জন্ম ও বিবাহ মাসে পুত্র পুত্রী বিবাহ করা যাবে না, পুত্র ও পুত্রী নিজ জন্ম মাসে বিবাহ করা যাবে না, বিবাহ বারের নিয়ম, সোম বুধ বৃহস্পতি শুক্রবার যে চারটি বারে বিবাহ করলে সৌভাগ্যশালীন হয় এবং রবি মঙ্গল শনিবারে বিবাহ করলে কন্যা কুলোটা হয়, রাত্রে বার দোষ থাকে না, বিশেষত রবি মঙ্গল শনিবারে একেবারে বার দোষ নেই। বিবাহ মাসের নিষেধ, আষাঢ় মাসে বিবাহ করলে ধন ধান্যে ভোগ রহিতা, শ্রাবণ মাসে বিবাহ করলে মৃত্যু বর্ষ, ভাদ্র মাসে বিবাহ করলে বেশ্যা, আশ্বিন মাসে বিবাহ করলে মৃতা, কার্তিক মাসে বিবাহ করলে রোগযুক্ত, পৌষ মাসে বিবাহ করলে আচার ভ্রষ্ট স্বামী বিরোধিনী, চৈত্র মাসে বিবাহ করলে মদনর্মত্তা হয়, চৈত্র ও পৌষ মাসে বিবাহ করা হয় না এটা অরক্ষণীয়া পক্ষে। গণ মিলন, স্ত্রী পুরুষের উভয়ের একই গণ হলে শ্রেষ্ঠ, দেব ও নরগণে মাধ্যম, দেব ও রাক্ষসগণে অধম, নর ও রাক্ষসগণে বিবাহ হলে মৃত।